হবিগঞ্জে নবীগঞ্জে ভাসমান বেডে সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় বিভিন্ন ডোবানালায় জমে থাকা পানিতে কচুরি পানায় ভাসমান পদ্ধতিতে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। স্থানীয় কৃষি অফিসের পরামর্শে কোনো প্রকার রাসায়নিক ও কীটনাশক ছাড়াই জৈব পদ্ধতিতে আবাদ হচ্ছে এসব সবজি। নবীগঞ্জ থেকে সহকর্মী মতিউর রহমান মোনার রিপোর্ট জানাচ্ছেন শাহরিয়ার রাজ। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চৌশতপুর এলাকায় দেখা যায় ডোবার মধ্যে কচুরি পানার উপর মাটি ছাড়াই ভাসমান বেডে সবজি চাষ করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ভাসমান বেড, বাঁশের খুঁটি ও ডালপালা দিয়ে তৈরি করা মাচাই, লাউ, খিরা, মরিচ, লাল শাক, ফুলকপি ইত্যাদি ফসলের আবাদ হয়েছে। ধাপ পদ্ধতিতে নানা রকম সবজি চাষে দিন দিন বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য। বিষমুক্ত হওয়ায় বাজারে এসব সবজির চাহিদা বেশি, তাই দামও কিছুটা বাড়তি। এ পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি লাভবান হওয়ায় নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন কৃষকরা। কচুরি ফেনা দিয়ে আমরা বেড় তৈরি করি, বেড় তৈরি করার পর ডুগি, লাল শাক ইত্যাদি অনেক ফসল ফলাই আমরা, লাউ, কিরিয়া, মরিচ। ব্যয় খুবই কম, সবই লাভ, যা ব্যয় হয় শুধু এই ব্যাটটা করতে যা ব্যয় হয় তাই ব্যয়। এলাকার কৃষকদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও কৃষি উপকরণ সরবরাহ করে নিচু জমিতে পরিত্যক্ত কচুরি পোনা দিয়ে বেড় তৈরি করে সবজি ও মশলার ফসল চাষ করতে সহায়তা করছে উপজেলা কৃষি অফিস। দেশের কৃষকরা প্রদর্শনী আওতাভুক্ত হয় এবং তার বাহিরে উদ্বুদ্ধ হয়ে মানে আগামীতে এর সম্প্রসারণ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে মনে করি। কৃষকরা ভাসমান বেড়ে সবজি উৎপাদন করে নিজেরা খাওয়ার পরে বিক্রি করতে পারতেছে এবং বর্তমান বাজার মূল্য ভালো থাকে, তারা লাভবান হচ্ছে। কচুরিপোনা পেঁচিয়ে ভাসমান বেড তৈরি করে সবজি আবাদে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেক্স রিপোর্ট, বাংলা টিভি। শীত ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12-14 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। গত দুই দিন ধরে দিনের বেলা সূর্যের দেখা না মেলায় চরম দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় ঘন কুয়াশায় সাথে নেমে আসা হিমেল হাওয়া বেড়ে যাওয়ার কাজে বের হতে পারছেন না শ্রমজীবীরা। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিশেষ করে দুর্ভোগে পড়েছে জেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ 16টি নদ নদী অববাহিকার 4.5 শতাধিক চরাঞ্চলের হতদরিদ্ররা। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ধানকোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রৌফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ভাস্কর সাহা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক সহ অনেকে। সভায় নারী নির্যাতন প্রতিরোধ, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও মাদক নির্মূলে বিট পুলিশিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।